জন্ম হয়েছিল খুব সাধারণ পরিবারে, এমনই সাধারণ পরিবার যে তাকে চালাতে হয়েছিল লরি। বলছি সর্বকালের সেরা জেমস বন্ড তারকা শন কনারির কথা। যিনি মানুষের হৃদয়ে শুধু একজন অভিনেতা নয়, বেঁচে থাকবেন জেমস বন্ড হয়ে। শুনতে অবাক লাগলেও শন কনারির কর্মজীবনের শুরুটা একদমই ভালো ছিল না। এডিনবার্গে ঘুরে ঘুরে দুধ বিক্রি করে জীবন চলত তার। এর কিছুদিন পরেই নেভিতে যুক্ত হন তিনি, তবে নেভির চাকরিও তার বেশি দিন টেকেনি। জীবনে পরিশ্রম কম করেননি তিনি। লরি চালানো থেকে শুরু করে লাইফ গার্ড ও দৈনিক মজুরিতে শ্রমিকের কাজও করতেন তিনি। শন কনারির অভিনয় ক্যারিয়ার শুরু হয় 50-এর দশকে। 1951 সালে তিনি আয়ের আশায় কিংস থিয়েটারের ব্যাকস্টেজে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেন। অভিনয় জীবনের শুরুতে কাজ করেছেন এক্সট্রা আর্টিস্ট হিসেবে। 1954 সালে রিল্যাক্স ইন দ্য স্প্রিংয়ে তিনি খুব ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন। 1957 সালে নো রোড ব্যাক সিনেমায় প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন শন কনারি। তবে ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিংয়ের লেখনীতে ডক্টর নো সিনেমাতেই প্রথম 007 তথা জেমস বন্ড রূপে হাজির হন তিনি। জেমস বন্ড সিরিজের 7টি সিনেমায় বন্ড চরিত্রে অভিনয়ের পর আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি এই তারকার। 1988 সালে অস্কার পান তিনি। জীবনে অনেক নারীর সংস্পর্শে এসেছেন বন্ড। বিয়ে করেছেন দুবার, তবে বিবাহিত নারী মিশেলিনকে নিয়েই শেষ জীবন কাটিয়েছেন তিনি। তার কথায়, মিশেলিনই ছিলেন তার একমাত্র ভালোবাসা। নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় মারা যান তিনি। 90 বছর বয়সে মারা যাওয়া এই বন্ড তারকার মৃত্যুর প্রায় এক মাস হতে চলেছে। শন কনারি উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন আমাদের মাঝে। পাতা মায়ানি, সময় সংবাদ।